হ্যাঁ রেডি। হ্যালো গাইড, আজ আসছি আমি ছাদ বাগান কাকু, ড্রাগনের ফল এবং ফুলের চর্চা নিয়ে। ড্রাগন ড্রাগন গাছ কী করে করা হলো এবং ফুল ফল দেখেন কি দুরন্ত ফুল এবং ফল ভর্তি হয়ে গেছে। দেখুন ফল, দেখুন কত বড় বড় সাইজ, আর ফুলটা দেখুন, ফুলটা প্রথম যখন আসে এরকম হয়, রাত্রিবেলায় দেখতে আরও বিউটিফুল লাগে। তবে খুব সুন্দর ফল দেখুন, ড্রাগন প্রচুর ড্রাগন বিক্রি করা হয়েছে। এখন আবার নতুন করে ফল দেখেন, ড্রাগন সব আসছে, ফল ফুল জালি সব ভর্তি হয়ে গেছে ড্রাগনে। তো প্রথমে মাটি তৈরি করবেন কি করে আমি সেই সম্বন্ধে আগে বলছি। ড্রামের ভিতর চাষ, মাটিতে তো আরও ভালো চাষ হবে, কিন্তু আমাদের এখানে চাষ হচ্ছে ড্রামের ভিতরে। কাঠগুঁড়ো আর কিছু কম্পোস্ট সার আর বালি এসব মিশিয়ে আর জৈব প্রযুক্তিভাবে তৈরি করা হয়েছে, এবং হাড়ের গুঁড়ো শিংকুচি দিয়ে তৈরি করা হয়েছে, এতে জল লাগে না। আর মাঝখানে একটা পাইপ দিয়েছি, তারপর উপরে গিয়ে গাছ করেছি, দেখুন গোড়াটা দেখুন, এই যে বালি আছে, কাঠগুঁড়ো আছে, কম্পোস্ট সার আছে, হ্যাঁ, কিন্তু মাটি ছাড়া, মাটি ছাড়া ড্রাগনের চাষ দেখুন কীভাবে করা হয়, এবং প্রচুর ফুল ফল পাবেন এইভাবে চাষ করবেন। তো দেখুন পুরো ড্রাগন বাগানটা দেখুন, এখন এইদিকে এই দিকটা দেখুন সব ফুল জালি সব ভর্তি হয়ে গেছে। এখন আর কিছুদিনের মধ্যে পেকে যাবে, তো এক একটা ভালোই সাইজ হয়েছে, 200-250 গ্রাম সাইজ হয়েছে। দেখুন ড্রাগন এত সুন্দর ফুল ফল, আর খেতে খুব সুস্বাদু এবং খুব মিষ্ট ফল। এইভাবে চাষ করবেন, দেখবেন প্রচুর ফল পাবেন, আর এই ফলের তো প্রচুর দাম জানেন তো। এবং চারা হয় এইখান থেকে, আবার আমার রূপান্তরিত হচ্ছে, নতুন করে চারা বেরোচ্ছে, এই চারা আবার পুনরায় বসিয়ে আমার এই ছাদ বাগান ভর্তি হয়ে যাচ্ছে। এইভাবে করবেন, ভালো লাগবে দেখবেন। আর আমার দেখেন আরও গাছপালা আছে আরও ছাদ বাগানে, এদিকে আছে দেখেন, এইটা আছে পাতি লেবু, এইটা আছে গন্ধরাজ লেবু, এটা তারপরে আছে দেখেন মিষ্টি কামরাঙ্গা, সুইট কামরাঙ্গা বলে, আর যে সুইট চেরি ফল, মিষ্টি চেরি আছে, বক ফুল, এটা বক ফুল আছে, তো আছে বক ফুল সব কিছু। হ্যালো বন্ধুরা, এইভাবে ড্রাগনের চাষ করবেন এবং প্রচুর ফলন পাবেন। এবং দেখুন একদম লাস্টে কিছু ছবি তোলা আছে, ওগুলোই দেখুন কীরমভাবে ফুল হয়, কীরমভাবে ফল হয়, কীভাবে ফল ফুল জালে ভরে যায়। এইভাবে ড্রাগনের চাষ করবেন, দেখবেন খুব ভালো ফলন পাবেন, এবং মাটি ছাড়া ছাদ বাগান এইভাবে তৈরি করবেন। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, আজ এই পর্যন্ত দেব, কারণ আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ এইভাবে সাবস্ক্রাইব কমেন্ট করলে পরে তো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর শেয়ার করা মানে শেয়ার করা আপনাদের যত বন্ধুবান্ধব আছে তারা একটু দেখতে পাবে, তো আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অনেক এগিয়ে চলেছে এবং 1200 সাবস্ক্রাইব হয়েছে, সবই আপনাদের আশীর্বাদের জন্য এবং আপনাদের সহযোগিতার জন্য একান্তভাবে কামনা করি এবং আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সবাই। নমস্কার, আজ এই পর্যন্ত।